Hello, what's up, guys? This is Farabi back with another new series. Toasted roast, hobe kintu josh. Oh, intro laga. হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বর্তমান সময়ের এক অন্যতম রোস্টারের লাইফস্টাইল সম্পর্কে আজকে আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এই জিরো থেকে হিরো হওয়া রোস্টার সম্পর্কে জানতে পারবেন অনেক কিছুই। আমি শুধু ভাবতেছি টিকটক লাইকিতে এখনো এমন মানুষ আছে। টিকটক আর লাইকি অ্যাপসের অশালীন বিনোদন দেওয়া ভিডিও নিয়ে কেউ কথা না বললেও থেমে থাকেন না ফারাবি। তাদের কাট ক্লিপ ভিডিও নিয়ে এক অসম্ভব সুন্দর প্রতিবাদী ভিডিও প্রকাশ করে ফারাবি নামক ইউটিউব চ্যানেলে। আমার কথা হচ্ছে, আপনি একজন পাবলিক ফিগার, আপনার থেকে আপনার ফ্যান ফলোয়ার যে শুধু বিনোদনই নিবে তা কিন্তু না। তার মানে আপনাকে ফলো করে সে অনেক কিছু শিখবেও। এখন আপনি যদি এগুলা করেন তাহলে কেমনে হবে? আপনার খালজানি সুলকানি বেশি পাস্তা। আপনি খুদে ইউটিউবারের ইউটিউবের যাত্রা সম্পর্কে অবাক করা তথ্য শুনে হতবাক হয়ে যেতে পারেন। আর আপনার ভিতরে থাকা প্রতিভা এই ভিডিওটি দেখার পর আশা করি খানিকটা মোটিভেশন পাবে। ধীরে ধীরে ইউটিউব ও ফেসবুক নামক এত বড় প্ল্যাটফর্মে নিজেকে দাঁড় করানো অনেক টাফ, তবুও নিজের প্রচেষ্টা আর আত্মবিশ্বাস আর জেদ নিয়ে ফারাবি আজ অনেকটাই সফল। যদি তাও না পারেন তাহলে অন্তত মন থেকে ধিক্কার জানান এই অমানবিক কাজের বিরুদ্ধে। ইউটিউব থেকে লাখ লাখ টাকা আয় করলেই তাকে সফল বলে না। ইউটিউব ও ফেসবুকে নিজের পপুলারিটি তৈরি করাটা নিতান্তই সফলের মূল অধ্যায়। বিশেষ করে মধ্যবিত্ত ঘরের ছেলেদের এখানে পপুলারিটি তৈরি করা অনেক কঠিন। কথা সত্য। তো বন্ধুরা, চলুন জানতে শুরু করি এই টপ রোস্টার সম্পর্কে। আচ্ছা, নাম তানজির ফারাবি, ডাক নাম ফারাবি, পেশা ইউটিউবার, শিক্ষাগত যোগ্যতা বিএসসি, জন্মস্থান ঈশ্বরদি, জন্ম তারিখ 19 সেপ্টেম্বর 1995, বয়স 26 বছর, জেলা পাবনা, থানা ঈশ্বরদি। রিলেশনশিপ, আমার জানামতে সিঙ্গেল, তবে ডুবে ডুবে পানি খাচ্ছে সম্ভবত। ফারাবি প্রথমে ব্লগিং করত, সেখানে বিভিন্ন ধরনের রোমাঞ্চকর আর্টিকেল ও গানের লিরিক্স লিখত। এর পাশাপাশি ইউটিউবে অ্যাকশন সিনেমার অ্যাকশন শট নিজেরাই হুবহু কপি করত। কিন্তু হলো না সফল হওয়া। কইছিলাম না তোরে, সিডর যদি আবার আসে তাহলে তোর জীবনে আইব। এরপর শুরু করে ব্লগ ভিডিও আর প্যারোডি গানের নাচ। এটাতেও হলো না, বেশ কয়েকটা চ্যানেল খুলেও সফল হলো না। এরপর চুপ। তার অনেকদিন পরে ফের ইউটিউবে প্রবেশ করলো, শুরু করলো লাইফস্টাইল ভিডিও বানানো। এরপর টুকটাকভাবে বিভিন্ন ফানি ক্লিপ ম্যানেজ করে রোস্টিং ভিডিও শুরু। ফারাবি ব্যাপক এডিট জানতো আগে থেকেই, আর পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মোটামুটি এগিয়ে যেতে লাগলো। আস্তে আস্তে নতুন ভিউয়ার্স আসা শুরু করলো তার চ্যানেলে। জি, আপনাদের প্রেরণায় নতুন নতুন ভিডিও আপলোড করতে লাগলো। চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলো। মনিটাইজেশনের জন্য আবেদন করার 2 দিনের ভিতরেই অ্যাপ্রুভ। অনেকদিন লেগে গেল $10 কমপ্লিট হতে। তারপর অ্যাডসেন্সের চিঠি এলো ফারাবির ঠিকানায়, অথবা $100 বেশি হয়ে গেল। কিন্তু ফারাবি টাকার দিকে লক্ষ্য না দিয়ে কন্টেন্টের দিকে নজর দিতে লাগলো। অ্যাকাউন্টে টাকা আসার 2 মাস পরেও ফারাবি টাকা তোলেনি। অবশেষে টাকা তুলে পরিবারের হাতে তুলে দিল। এরই মাঝে ফারাবি অল্প স্বল্প স্পন্সর পেতে লাগলো। আলহামদুলিল্লাহ, ফারাবির ফেসবুক পেজও মনিটাইজ হলো। 10,000 সাবস্ক্রাইবার থাকতে ফারাবি তার সাবস্ক্রাইবার লিস্ট হাইড করে রেখেছিল। প্রতিজ্ঞা ছিল 1,00,000 হলে শো করাবে। জি, সেটাও হলো, চ্যানেল ভেরিফাইডও হয়ে গেল। সোয়াগ ব্রো নামের আরেকটা চ্যানেলও আছে ফারাবির। স্টুডেন্ট লাইফে বাস করে যে টাকা ইনকাম করে সেটা ছোটখাটো চাকরিজীবীরাও পারে না। এই স্কিল তাকে তৈরি করে নিতে হয়েছে, আর আপনারাও তার সাথে ছিলেন, এই জন্য সে পেরেছে। এগিয়ে যাও ফারাবি। প্রতিটি নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের বলছি, একবার না পারিলে দেখো শতবার। তোমাকে কেউ তোমার লক্ষ্যে প্লেনে করে নিয়ে যাবে না, তোমাকেই তোমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট আছে, সাবস্ক্রাইব করেন লাগবো। ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ। ওয়েট, যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।